আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি রাবিয়াস কুকিং ডায়েরি থেকে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশীয় স্বাদে হাঁসের মাংস ভুনা। গরমের দিনের চেয়ে শীতকালে হাঁসের মাংস ভুনা করে খেতে বেশি ভালো লাগে। চলুন দেখে নেই কিভাবে সহজ উপায়ে মজাদার স্বাদে হাঁস ভুনা করে নেওয়া যায়। প্রথমেই আমি এখানে 1.5 কেজি ওজনের একটি হাঁস কেটে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে হাঁসের গায়ে লেগে থাকা চামড়া আমরা ফেলে দিব না, হাঁসের মাংসের আসল স্বাদ এই চামড়ায় থাকে। এখন সমস্ত মাংস আমি মেরিনেট করে রাখব। মেরিনেট করে রাখার জন্য এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিব বড় এলাচ 1টি, তেজপাতা 3টি, দারচিনি বড় 1 টুকরা, লং 8 থেকে 9টি এবং ছোট এলাচ 4টি। আস্ত গোলমরিচ নিয়েছি 9 থেকে 10টি। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচ দিয়ে দিব তেল। এখন হাত দিয়ে ভালো মতো সমস্ত উপকরণ মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। তিরিশ মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিব আরো 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন কুচি একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস। ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এই মাংস কষাতে থাকবো। এই সময় কোনো পানি ব্যবহার করব না, মাংসের ভিতর থেকে যে পানি বের হবে তা দিয়েই কষাতে হবে। মাংস যখন ভালো মতো কষানো হবে তখন কড়াইয়ের চারপাশে তেল বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব 1.5 কাপ। হাঁসের মাংস সাধারণত একটু শক্ত হয়ে থাকে, গরম পানি দেওয়ার ফলে তাড়াতাড়ি এই মাংস সিদ্ধ হয়ে যায়। যদি গরম পানি না দিতে চান তাহলে নর্মাল ঠান্ডা পানি একটু বাড়িয়ে দিতে হবে এবং রান্না হতে একটু সময় বেশি লাগবে। হাঁসের মাংস গরম পানি দিয়ে চুলায় মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে 15 মিনিট আমি রেখে দিব। এরপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ। গরম মশলা গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আবারও 10 মিনিটের জন্য চুলায় লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর গরম গরম দেশীয় স্বাদের হাঁসের মাংস ভুনা एक सार्विंग डिशे ढेले एखन आमी परिवेशन करब। देखुन देखते कतटा सुंदर और यामी हयेछे। आमार एई भिडियो जदि भालो लागे ताहले लाइक शेयर सबस्क्राइब करे आमार चैनेलेर पाशे थाकबेन। आल्लाह हाफेज।